রাতে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে ইউরো চ্যাম্পিয়ন ইতালি এবং কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা। ফিনালিসিমা ইউরোপ এবং লাতিন আমেরিকা মহাদেশের চ্যাম্পিয়নদের এক অনন্য দ্বৈরথের নাম। 1985 এবং 1993 সালে দুবার অনুষ্ঠিত হয়েছিল এই ম্যাচটি। তখন এটি আর্তেমিও ফ্রাঞ্চি ট্রফি নামে পরিচিত ছিল। প্রথমবার ফ্রান্স এবং দ্বিতীয় আসরে আর্জেন্টিনা শিরোপা জয় করেছিল। দীর্ঘ 29 বছর পর ফের অনুষ্ঠিত হচ্ছে এই আন্তঃমহাদেশীয় মহারণ। আর্তেমিও ফ্রাঞ্চি ট্রফি থেকে এখন এই শিরোপার নাম কনমেবল উয়েফা কাপ অফ চ্যাম্পিয়ন্স, সংক্ষেপে যাকে ফিনালিসিমা বলা হচ্ছে। 2021 সালে দীর্ঘ 28 বছরের শিরোপা খরা কাটিয়ে কোপা আমেরিকা জিতেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এর আগে সর্বশেষ 1993 সালে কোপার শিরোপা ঘরে তুলেছিল আলবি সেলেস্তারা, আর সেই বছরই এই আন্তঃমহাদেশীয় ফাইনালে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিল তারা। প্রথমবারের মতো শিরোপাও জিতে নিয়েছিল। এরপর আর্জেন্টিনারও আর কোপা জেতা হয়নি, এই ফাইনালও আর মাঠে গড়ায়নি। কাকতালীয়ভাবে গত বছর আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের পরই ফের অনুষ্ঠিত হচ্ছে এই ফাইনাল। ম্যাচটি ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। শুরুর কয়েকদিনের মধ্যেই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। 1993 সালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল তখনকার ইউরোজয়ী ডেনমার্ক, এবার তাদের সামনে চারবারের বিশ্বকাপ জয়ী ইটালি। সবাইকে তাক লাগিয়ে দিয়ে ফিনালিসিমার ভেনু ওয়েম্বলি স্টেডিয়ামই স্বাগতিক ইংল্যান্ডকে হতাশ করে ইউরো জিতেছিল তারা। তবে এরপর 2022 কাতার বিশ্বকাপের বাছাই পর্ব পার হতে না পেরে নিজেরাই হতাশায় ডুবেছে রবার্তো মানচিনির দল। আর্জেন্টিনার বিপক্ষে ফিনালিসিমার ম্যাচটি দিয়ে বিশ্বকাপ খেলতে না পারার ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিতে চায় ইতালি। অপরদিকে আর্জেন্টিনার হয়ে নিজের দ্বিতীয় শিরোপা জিততে উন্মুখ লিওনেল মেসি। 2019 সালের পর থেকে টানা 31 ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা বিশ্বকাপের আগে আরেকটি শিরোপা জিততে মুখিয়ে আছে। 2018 সালের বিশ্বকাপের পর সময় নিয়ে পরিশ্রম করে একটি দারুণ উদ্যমী দল দাঁড় করিয়ে ফেলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। কোপা আমেরিকা জয়ের মাধ্যমে সেই পরিশ্রমের প্রথম ফল কুড়িয়েছেন। লক্ষ্য এবার অনেক বড়, বিশ্বকাপ। তবে তার আগে ইউরোপীয় চ্যাম্পিয়নদের হারিয়ে ফিনালিসিমার শিরোপা জয় করতে পারলে সেটা নিশ্চয়ই সামনের মিশনগুলোতে বাড়তি অনুপ্রেরণা দেবে। এদিকে ফিনালিসিমা হতে যাচ্ছে জাতীয় দলের হয়ে ইতালির অধিনায়ক জর্জিও কিয়েলিনির শেষ ম্যাচ। প্রায় দেড় যুগ জাতীয় দলের জার্সি গায়ে মাঠ মাতিয়ে এবার বুট জোড়া তুলে রাখতে যাচ্ছেন এই বর্ষিয়ান ডিফেন্ডার। ইতালি আর্জেন্টিনার এই মহারণ আজ বাংলাদেশ সময় রাত 12:45 ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি 10 পর্দায়। শৈবালাদিত্য, সিটি নিউজ ঢাকা, স্পোর্টস ডেস্ক।